আসসালামু আলাইকুম, আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পর্বে আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে টাইপ করতে হয়। তো আমরা সাধারণত কিবোর্ডে ইংলিশের লেটারগুলো লেখা থাকে, যার কারণে হয়তো আমরা দেখে দেখে লিখতে পারি, কিন্তু সেটা ফর্মাল না। অবশ্যই আমাদেরকে ফর্মাল টাইপিং শিখতে হবে। আমরা যদি কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে আমাদেরকে ফর্মালি আমরা টাইপিং শিখতে হবে। তো আমি আজকে কিবোর্ডের ফাংশনগুলো নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ কিবোর্ডের যে কিগুলো আছে সেগুলোর প্রকারভেদ গুলো নিয়ে বলবো। দেন কিবোর্ড গুলো কিভাবে আমরা টাইপ করতে হবে, আমরা কিভাবে হাত দিয়ে টাইপ করব সেই প্রসেসটা দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা কিবোর্ড, আমাদের দেশে বেশি প্রচলিত যেটা এই বোর্ডটেকের, এই কিবোর্ডটা প্রায় এরকমই। তো এখানে কিবোর্ডের উপরে যে অংশটুকু থাকে, এই যে F1 থেকে F12 পর্যন্ত, এগুলোকে আমরা বলি ফাংশন কি। এগুলোকে আমরা বলি কি, ফাংশন কি। দেন এখানে বাকি যেগুলো আছে এগুলোকে আমরা বলি টাইপরাইটার কি। এখানে আবার কিছু প্রকারভেদ আছে, সেগুলো আমি বলবো। এই যে চারটা দেখতে পাচ্ছেন এখানে অ্যারো, বা এগুলোকে আমরা বলি কার্সর কন্ট্রোল কি। এগুলো দিয়ে রাইট অ্যারো, লেফট অ্যারো, ডাউন অ্যারো, আপ অ্যারো ইত্যাদি পুরো নিচে ডানে বামে নেওয়া যায়। আর এই পাশে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে নিউমেরিক কি, অর্থাৎ এগুলো দিয়ে আমরা সংখ্যা বা অঙ্ক টাইপ করে থাকি। দেন আমি এখন দেখাবো এর ভিতরে যে আরো কিছু প্রকারভেদ আছে। যেমন এখানে আমাদের কিবোর্ডের মধ্যে যা কিছু থাকে, অল্ট কি চাপে এটা ALT লেখা, এটাকে আমরা অল্ট কি বলি। আর এটা উইন্ডো, আর এখানে CTRL লেখা থাকে, যেটাকে আমরা মূলত কন্ট্রোল কি বলে থাকি। আর এখানে কিছু আছে, এখানে আমাদের ডিলেট, ইন, ফেস ডাউন, আপ, হোম ইত্যাদি নেভিগেশন কি, বা এগুলোকে আমরা নেভিগেশন কি বলে থাকি। আর এখানে ব্যাক স্পেস আছে, যেটা দিয়ে আমরা মুছতে বা কোনো কিছু ডিলেট মুছতে ডিলেট করতে এটা দিয়েও কাজ করা যায়। আর ESC এটাকে আমরা স্কেপ বলি। দেন এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা টাইপ করব। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমাদের যে চারটা আঙ্গুল আছে উভয় হাত আমরা এইভাবে রাখবো, এখানে ছবির মতোই আমরা রাখবো। দেন কালার যে দিকে রাখছে ওইভাবে আমরা মিল রেখেই এখানে টাইপ করতে হবে। আমাদের হাতটা অলওয়েজ থাকবে ASDF, এই চারটা আঙ্গুলের, এই চারটা অক্ষরের উপর আমাদের এই চারটা আঙ্গুল অলওয়েজ থাকবে। দেন আমরা আর এই হাতের এই চারটা আঙ্গুল সবসময় HJKL এবং কি এই যে সেমিকোলন, এই পাঁচটা আঙ্গুল, অর্থাৎ চারটা মূলত থাকবে JKL সেমিকোলন, এই চারটা লেটারের উপরে আমাদের এই চারটা আঙ্গুল থাকবে। দেন আমরা যখন এখানে টাইপ করব ASDFG, এভাবে আঙ্গুল চারটা দিয়ে চারটা, এই আঙ্গুলটা দিয়ে দুইটা আর এই আঙ্গুলটা দিয়ে এই দুইটা টাইপ করতে হবে। দেন এখন যদি আমরা উপরের গুলো টাইপ করতে যাই, তখন আমাদের সবগুলো আঙ্গুল বাকিগুলো সবগুলো এই লাইনেই থাকবে, আমাদের সবসময় হাতটা এই লাইনে থাকবে। দেন যখন আমরা উপরেরটা টিপতে যাব, শুধু একটা আঙ্গুল যাবে ওইখানে, এ যে আঙ্গুলটা ছিল সেটা কিউতে যাবে, এস এর যে আঙ্গুলটা ছিল এটা আবার ব্যাক চলে আসবে এখানে, এস আঙ্গুলটা W তে যাবে, আবার W থেকে এখানে চলে আসবে। আমরা যেখানে নিতে চাই সেম ভাবে এ পাশেও কে এর আঙ্গুলটা আমাদের ও তে যাবে, আবার কে তে চলে আসবে, বাকিগুলো সব এখানেই থাকবে। আবার একইভাবে আমরা যখন নিচের দিকে নিতে যাব, তখন এর আঙ্গুল যেটা ছিল সেটা জ্যাডে যাবে আর বাকিগুলো এখানেই থাকবে। সবসময় এটা মিডেলে রাখতে হবে আমাদের। আর এই বিদ্যা আঙ্গুলিটা দিয়ে আমরা স্পেসে রাখবো, বিদ্যাঙ্গুল উভয়টা দিয়ে আমরা স্পেসের মধ্যে হাত রাখব। একইভাবে আমাদের হাত অলওয়েজ এখানে থাকবে, আমরা যখন এই 1 2 3 গুলো টাইপ করতে যাব তখনও সেম ভাবে এখান থেকে টাইপ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে আমাদের যে কিগুলো এগুলো এলোমেলো কেন রাখা হয়েছে। তো আমি গুগলকে কোশ্চেন করলাম, গুগল কি উত্তর দিল দেখেন। গুগলে এখানে একটা ব্লগ সাইটে কি উত্তর দেওয়া হলো, হোয়াই ইজ দ্য কিবোর্ড নট অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো এখানে কিছু বলা হয়েছে, আচ্ছা যাক এগুলো আমি পড়লাম। এখানে বলা হয়েছিল যে আসলে এটা নিয়ে একটু রিসার্চ হয়েছে, অনেক রিসার্চ করা হয়েছে যাতে কিভাবে শর্টকাটে অর্থাৎ দ্রুত টাইপ করা যায়, এই জিনিসটার জন্য এখানে এটাকে অ্যারেঞ্জ করা হয়েছে অনেকভাবে। দেখেন শুরুতে এরকম ছিল, দেন এটাকে অ্যারেঞ্জ করে এরকম করা হয়েছে। UWER আমরা যেটা ইউজ করি, এর পূর্বে এরকম ছিল। তো এটা অনেক আগে এটা রিসার্চ করে এই জিনিসটা তৈরি করছিল 1973 সালে। তো আশা করি আপনারা কিভাবে টাইপ করতে হয় সেটা বুঝতে পারছেন। নেক্সট টিউটোরিয়ালে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব।